তো ফ্রেন্ড দেখুন, আমরা এখন তিস্তা ব্যারেজের ওপরে আছি, আর মানে যেটা এই ব্যারেজটা হচ্ছে শিলিগুড়ি ঢোকার আগে আমরা প্ল্যান করেছিলাম ব্যারেজটা দেখব। এই ব্যারেজের লাস্ট ব্যারেজ যেটা কিন্তু বাংলাদেশে জল ঢোকাটা কন্ট্রোল করছে। তিস্তা এখান থেকে কিন্তু বাংলাদেশ ঢুকছে, ওইটা বাংলাদেশ চলে যাচ্ছে ওই দিকটাতে, আর এখান থেকেই পুরো জলটা কন্ট্রোল করছে। এটা তিস্তা ব্যারেজ, আর তার সঙ্গে এতগুলো গেট। ভেবে দেখুন, আমরা দামোদর গেট দেখিনি, এটা হচ্ছে সব থেকে বড় এরিয়া। আপনার এরিয়াটা ভাবুন যে আরম্ভ হয়েছে ওখান থেকে, মোটামুটি এই এরিয়াটা হচ্ছে 500 মিটার এরিয়া, 500 মিটার এরিয়া লেন্থ, 20টার লেন্থ। এটা ভাবুন 20টা 500 মিটার বেস, মোটামুটি অ্যারাউন্ড 1/2 কিলোমিটার। আর এইটা আমি আপনাকে একটাই দেখাচ্ছি, সব দেখানো পসিবল নয়। তো আপনারা দেখুন এখানে ফোর্সটা দেখুন, ফোর্সটা দেখুন দামোদর, এখানে বাচ্চা আমরা ফোর্স দেখুন, ফোর্স কি জল যাচ্ছে দেখুন, ফোর্স আর আমরা লাকি মোটামুটি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 8টা গেট খোলা। আমরা সামনে যাব, আমরা এতখানি দেখালাম, এতখানি আমাদের আরো ওখানে গিয়ে আমরা দেখাবো কি কি আছে। এখান থেকে রেডফি তৈরি হচ্ছে, সব কিছু হচ্ছে, অসম ভিউ। এখান থেকেই চলে যাচ্ছে বাংলাদেশ তিস্তা। তিস্তা ব্যারেজে জল ছাড়ার ফোর্স দেখুন, সামনে গিয়ে দেখাই। সো লাকি যে আমাদের সঙ্গে এতগুলো গেট খুলেছে আর আমরা পুরোটা এনজয় করতে পারছি। ভিউটা দেখুন, ভিউটা দেখুন, অসাধারণ ভিউ। এই ফোর তিস্তা ব্যারেজ, যা বিশাল বড় ব্যারেজ, উত্তরবঙ্গ সব থেকে বড় ব্যারেজ তিস্তা ব্যারেজ, যার আমরা দাঁড়িয়ে আছি আর এটাকে আমরা এনজয় করছি। আর যার প্রত্যেকটা তার মধ্যে 10টা গেট খোলা আছে, আমি দেখলাম 10টা গেট খোলা আছে।